Never, never and never give up. আমরা এই যে সামনে যে মসজিদটির কাছে যাচ্ছি, এই মসজিদটি এখন পরিত্যক্ত হয়ে আছে। বড়পুকুরিয়ে কয়লা উত্তোলন করার কারণে এই মসজিদটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে আছে, কিন্তু আল্লাহর বিশেষ একটি কুদরতে আপনার এই মসজিদটি এখন পর্যন্ত, এখানে সমস্ত মাটি দেবে গেলেও এই মসজিদটি কিন্তু এখন পর্যন্ত দেবে যায়নি। এটি আল্লাহর একটি বিশেষ কুদরত এবং আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর কোরআন, আল্লাহ নিজে বলছে যে এসবের হেফাজত করি। আমাদের মহান রব্বুল আলামিন নিজেই এই সৃষ্টিকর্তা, আমাদের এই আমাদের যে এই পবিত্র স্থানগুলো, আমাদের এই নামাজের স্থানগুলো আমাদের সৃষ্টিকর্তা এইসবের দায়িত্ব নিয়েছেন, যে ইনি নিজেই মহান রব্বুল আলামিন নিজেই এগুলোর হেফাজত করবে। এবং এখানে এই নদীটির হরদটির অর্থাৎ মসজিদটির পিছনেই আপনার প্রায় 25-30 ফিট গভীরতার একটি খাল সৃষ্টি হয়, একটি হরদ সৃষ্টি হয়, একটি লেক সৃষ্টি হয়। বাট আল্লাহর অশেষ রহমতে আমাদের এই মসজিদটি এখন পর্যন্ত আপনার এই মসজিদটির কিছু হয়নি, এরকম অক্ষত অবস্থায় আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন এই মসজিদটিকে এখানে স্ব-অবস্থানে এভাবে দাঁড় করিয়ে রাখে। এবং আমরা চাই যাতে এখানে আবার আল্লাহ এমন একটি কুদরতি ব্যবস্থা করে দেয় যে নামাজের জন্য এই মসজিদটিকে আবার যেন খুলে দেওয়া হয়, সংস্কার করা হয়, এবং এখানে যাতে যে পর্যটন প্রিয় মানুষগুলো আছে, তারা যেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফরজ নামাজগুলো এই মসজিদে আদায় করতে পারে, আমরা এর জন্য প্রার্থনা করি। আর এখানে এই যে দেখুন, ঠিক মসজিদের পিছনেই 25-30 ফিটের খাল সৃষ্টি হইলেও আল্লাহর বিশেষ কুদরতে আমাদের এই চমৎকার মসজিদটি, আল্লাহর ইবাদতের স্থানটি এখন পর্যন্ত কিন্তু এখানে টিকে আছে। আপনারা অবশ্যই আল্লাহর এই কুদরতি দেখার জন্য আপনারা এখানে চলে আসবেন। পাশেই হচ্ছে ইন্ডিয়া, আপনার ফুলবাড়ি থানার পাশেই আপনার ইন্ডিয়া শুরু হয়। এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এটা হচ্ছে পশ্চিম দিনাজপুর। এই দেখুন, মসজিদের একাংশ কিন্তু পানিতে চলে গেলেও এখন পর্যন্ত মসজিদটি কিন্তু টিকে আছে। মসজিদটি কিন্তু এখন পর্যন্ত আল্লাহর রহমতে আপনার এখন পর্যন্ত কিন্তু মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হয়নি। মসজিদটিতে নামাজ পড়া হয় না এখন, কিন্তু মসজিদটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় এমপির কাছে আবেদন করতেছি যে কোনো মূল্যে যেন এই মসজিদটিকে সংস্কার করে মানুষের নামাজের জন্য খুলে দেওয়া হয়। আর পিছনে এই যে বিশাল একটি হ্রদ, এই হ্রদের চতুর্সাইড আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই হ্রদে আসলে আপনারা মাছ শিকার করতে পারবেন, এই হ্রদে আসলে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন, এবং এই হ্রদে আসলে, এই শীতকালে আসলে আপনারা প্রচুর পরিমাণ অতিথি পাখি দেখতে পারবেন। এই অতিথি পাখির জন্য আমরা চিটাগং যাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাই। এখন আমাদের রংপুর বিভাগে দিনাজপুর জেলায় প্রচুর পরিমাণ এই অতিথি পাখি এই রামসাগরে, আপনার দিনাজপুর জেলার এই ফুলবাড়ি থানার বড়পুকুরিয়া কয়লাখনির লেকে প্রচুর পরিমাণ অতিথি পাখি এখন কিন্তু এখানে আসতেছে। আর এখানে প্রচুর পরিমাণ এই লেকে মাছ পাওয়া যায়, এই মাছগুলো আপনারা বড়শি দিয়ে শিকার করতে পারেন। এই যে সামনে এই মানে বাঁশের কয়েকটি, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখুন, এই যে এখানে কিন্তু একটি টং আছে, এটাকে আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় এটাকে টং বলা হয়। এই টং 300-400 টাকায় ভাড়া দেওয়া হয়, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত এখানে মাছ ধরতে পারেন। আর এখানকার যে স্থানীয় মানুষরা আছে, এনারা খুবই আন্তরিক এবং খুবই ভালো। আপনারা এই মানুষগুলো এখানে আসলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে এবং আপনাদেরকে এই লেকটিকে সুন্দরভাবে পরিদর্শন করার জন্য, ভ্রমণ করার জন্য আপনাদেরকে কিন্তু তারা সহযোগিতা করবে, নৌকা ভাড়া দিবে। নৌকায় আপনারা 50 টাকা ভাড়া দিয়ে আপনারা 1 ঘন্টা এই নৌকায় ভ্রমণ করতে পারেন এবং মাছ শিকার করতে পারেন। আর এই যে আল্লাহর কুদরতি একটি জিনিস, আপনারা যদি দেখতে চান যে একটি মসজিদ যেখানে খাল খনন হয়ে গেছে, অর্থাৎ খাল খনন না, আল্লাহর তরফ থেকে এই মাটিটি দেবে গেছে কয়লা উত্তোলন করার জন্য, এবং মসজিদের পিছনেই 25-30 ফিটের গর্ত হয়ে যাওয়ার পরেও, মানে গভীরতা হয়ে যাওয়ার পরও আল্লাহর অশেষ মেহরবানিতে, বিশেষ মেহরবানিতে আপনার এই সুন্দর চমৎকার মসজিদকে এখন পর্যন্ত দেবে যায়নি। আল্লাহর কোটি কোটি শুকরিয়া। আল্লাহ এর আগেও আমি বলেছি যে আল্লাহ পবিত্র কোরআন শরীফ এবং মসজিদ মাদ্রাসার হেফাজতকারী আল্লাহ নিজেই আমাদের মালিক, আমাদের রব্বুল আলামিন।
আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময়, তিনি এই সুন্দর নামাজের স্থানটিকে এখন পর্যন্ত মাটিতে দাবাই দেয়নি। আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে এটা টিকে আছে এবং আশা করি দুনিয়া যতদিন থাকবে আল্লাহর এই ইবাদতের স্থানটিও ততদিন থাকবে। আর আমরা যদি সবাই মিলে আগাই আসি, সরকারের কাছে যদি বিভিন্ন চ্যানেল এবং মিডিয়ার মাধ্যমে আমরা এই লেখটির কথা বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি আগামী দিনে চমৎকার একটি ভ্রমণ কেন্দ্র হিসাবে, পর্যটন কেন্দ্র হিসাবে আমাদের এই বড়পুকুরিয়ার কয়লা খনির পাশে আপনার এই লেকটি একটি পর্যটন শিল্পে পরিণত হবে এবং দেশ বিদেশের অনেক পর্যটক এখানে এসে আপনার এই লেকটিকে উপভোগ করতে পারবে। লেকটির সৌন্দর্য, লেকটির অতিথি পাখি, লেকটিতে মাছ ধরা থেকে অনেক কিছু তারা এখানে করতে পারবে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গো ইজি ওয়েকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রেখে আমাদের চ্যানেলের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা এই সামান্য কষ্ট করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।